যদি ইমো ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে আপনাকে আমি আজকে দেখিয়ে দেবো ইমোর কিছু দুই তিনটা গুরুত্বপূর্ণ টিক্স। তো সেই টিক্স কটা কাজে লাগে আপনি অনেক সুবিধা করতে পারেন, ইমোতে অনেক আপনাকে কাজে লাগবে। তো চলুন বেশি বকবক না করে আমাদের সেই ভিডিওর মূল টপিক নিয়ে কথা বলা যাক। তো আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আপনি আর এই ধরনের স্মার্টফোনের সুবিধা এবং যাবতীয় সমস্যার সমাধান পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে একটু দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি আপনাদের ছোটো ভাই এবং বড়ো ভাই হিসাবে একটা অনুরোধ করতেছি, তো আপনারা যারা প্লে স্টোরে এখনও ইমো আপডেট দিয়ে রাখেননি তারা অবশ্যই ইমোটা আপডেট দিয়ে নেবেন, তা নাহলে কিন্তু এগুলো অন হবে না। তো আমি ফাইনালি ইমোটি ওপেন করলাম। ইমোটি ওপেন করার পর দেখতে পাচ্ছেন আমার সামনে এরকম একটা ইন্টারফেস করেছে। তো আপনি যারা আপনার প্রোফাইলে চলে যাবেন, প্রোফাইলে চলে যাওয়ার পরে দিয়ে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে আপনি আপনাদের প্রথম টিপস দিচ্ছে হচ্ছে সেটিংসের উপরে ক্লিক করবেন। তো সেটিংসের উপরে ক্লিক করার পরে সেটি অ্যাকাউন্ট সিকিউরিটি, তো দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে হচ্ছে অ্যাকাউন্ট সিকিউরিটি। তো অ্যাকাউন্ট সিকিউরিটির উপরে ক্লিক করবেন। তো অ্যাকাউন্ট সিকিউরিটির উপরে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে লেখা আছে ম্যানেজ ডিভাইস। তো এই ম্যানেজ ডিভাইস দেখতে পাচ্ছেন এই যে আমি ক্লিক করছি, তো ম্যানেজ ডিভাইসের উপরে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনি আপনার ইমো কোন আপনার যে ইমো আইডিটা কোন মোবাইলে কখন লগ ইন হচ্ছে তো আপনি এ টু জেড বলতে পারবেন। তো এখানে দেখুন এখন অনলাইন আছে, তো এটা আপনি কী করবেন এটা আপনি ডিলিট করে দিবেন। তো ডিলিট করে দেওয়ার ফলে কি হবে আপনার ইমোটা যখন লগ ইন হবে তখন আপনি অলরেডি বুঝতে পারবেন। তো আপনি এটা ডিলিট করে দিবেন, ডিলিট করা লাগবে না কারণ একটাই তো আপনার ফোনেই তো এটা। তো এখান থেকে মাঝে মাঝে এসে চেক দিবেন, দেখবেন যে আপনার ইমো কেউ ইউজ করতেছে কিনা। এবার আমি আপনাকে আবার এবং দ্বিতীয় টিপসটা দেখিয়ে দিচ্ছি। তো দ্বিতীয় টিপস নিতে গেলে আপনাকে যেতে হবে হচ্ছে প্রিভিয়াস ইস্যু। তো দেখতে পাচ্ছেন এখানে প্রিভিয়াস ইস্যু দেওয়ার পরে কী করবেন এখানে লাস্ট সিন। তো প্রথমে দেখতে পাচ্ছেন লাস্ট সিনের উপরে ক্লিক করবেন। লাস্ট সিনের উপরে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এইখানে আপনি যখন অনলাইন থাকবেন তখন আপনার বন্ধুদের কন্ট্যাক্টে যারা আছে তারা দেখতে পাবে এবং এভরিওয়ান যারা তারা দেখতে পাবে না। আপনি যদি নোবডি করে দেন তো আপনি যখন স্ক্রিন অন করছেন কি কখন অন করছেন তো কিছুই বুঝতে পারবে না। তো এটা আপনি নোবডি করে রাখবেন কারণ এটা নোবডি করার জন্যই ভালো। তো এই ফিচারটা আমার কাছে দারুণ লেগেছে। তো দুই নম্বরে আপনি কি করবেন হচ্ছে হু ক্যান কল মি। তো তিন নম্বরে আপনি হু ক্যান কল মি, সরি দুই নম্বর না তিন নম্বরে হু ক্যান কল মি এই জায়গায় যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আপনার এভরিওয়ান সিলেক্ট করা আছে। তো এভরিওয়ান সিলেক্ট করা থাকলে আপনার ইমোতে যখন কেউ অ্যাড হবে অ্যাড হওয়ার পরে আপনাকে সাথে সাথে কল করতে পারবে। তো আপনি যদি মাই কন্ট্যাক্টে রাখেন, মাই কন্ট্যাক্টে রাখলে কী হবে আপনার কন্ট্যাক্টে যেগুলো আছে আপনার ইমোর সাথে অ্যাড সেইগুলো ছাড়া আপনাকে ফোন দিতে পারবে না। তো এখানে আপনার মাই কন্ট্যাক্টে রাখা হচ্ছে ভালো কারণ মাই কন্ট্যাক্টে রাখলে আপনাকে কেউ হঠাৎ করে ফোন দিতে পারবে না। তো আমি মনে হয় তিনটা টিপস আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। তো ভিডিওটা হচ্ছে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর এখানে দেখুন চার নম্বর টিপসটাও দেখিয়ে দিচ্ছে রেড রিসিপ্ট। তো রেড রিসিপ্টের উপর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আপনি হচ্ছে কারোর সাথে হয়তো চ্যাট করার স্বপ্ন ওই সময় কি হচ্ছে আপনাকে যখন একটা মেসেজ দিচ্ছে তখন আপনি দেখে উত্তর দিতে পারতেছেন না, দুই ঘন্টা সময় লাগতেছে। তো এখানে আপনি কি করে দেবেন এখানে আপনি যদি চান যে আপনার দুই এটা যদি নোবডি করে দিন তো নোবডি করে দেওয়ার ফলে কি হবে আপনি যদি মেসেজ দেখেন সেটাও বুঝতে পারবে না, তবে আপনি মনে হয় মেসেজ দেখবেন না সেটা বুঝতে পারবে। তো এই ফিউচারটা আমার কাছে দারুণ লাগছে। তো আপনার কাছে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। তো ভিডিওটা ছিল আজকে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী আর একটা নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন।